জেলায় রক্ত সংকট মেটাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পৌর দপ্তরের নির্দেশে ও দুবরাজপুর পৌরসভার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় পৌরসভার সভাকক্ষে। এদিন পুরুষ ও মহিলা মিলে মোট 65 জন রক্তদান করেন। ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই শিবিরের আয়োজন করা হয়। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে, দুবরাজপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর বোর্ডের সদস্য মির্জা শওকত আলী, প্রাক্তন কাউন্সিলর শেখ নাজির উদ্দিন, বিপ্লব মাহাতো, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্ত দাস, দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মানিক মুখার্জি, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ অন্যান্যরা। এদিন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পাণ্ডে জানান, পৌর দপ্তরের নির্দেশে আমরা রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্থানীয় ক্লাব স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। এমনও পর্যন্ত মোট 100 জনের নাম পেয়েছি, কিন্তু যারা জেলা স্বাস্থ্য দপ্তর থেকে এসেছেন তারা একদিনে 65 জনের রক্ত দিতে পারবেন। আমরা দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আজ ব্লাড ডোনেশন ক্যাম্পের শুরু করেছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং আমাদের পৌর দপ্তরের নির্দেশে পশ্চিমবঙ্গের প্রতিটি পৌরসভাকেই এই ধরনের অনুষ্ঠান করতে বলেছেন আমাদের পৌর দপ্তর। আমরা দুবরাজপুর পৌরসভাতে সামিল হয়েছি। আজকে আমরা দুবরাজপুর শহরের বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানকে আমরা চিঠি দিয়ে আমন্ত্রণ করেছিলাম এবং ডোনার দেওয়ার জন্য, এবং খুব ভালো সাড়া পাওয়া গেছে। আমরা প্রায় 100 জন মতো ডোনারের নাম পেয়েছি, কিন্তু আমরা আজকে 100 জনের ব্লাড নিতে পারছি না। যারা এক্সপার্ট এসছেন জেলা থেকে ব্লাড নেওয়ার জন্য, তারা 65 জন মতো পারবে একদিনে, এবং আজকে 65 জন মতো ব্লাড দেবে। আমরা আবার সামনের মাসে অর্থাৎ জুলাই মাসে আবার একটা ক্যাম্প করবো, কেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বিভিন্ন অভূতপূর্ব উন্নয়ন করেছেন এবং করে চলেছেন, এবং এই ব্লাড এই মুহূর্তে একটা খুব দরকার এই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে। কেন ব্লাড তৈরি করা যায় না, ব্লাড মানুষকে দিতে হয়, তাই ব্লাডের একটা প্রচণ্ড প্রয়োজন আছে। আমরা জানি থ্যালাসেমিয়া পেশেন্ট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন বড় ধরনের অপারেশনে ব্লাডের কিন্তু প্রতিনিয়ত প্রয়োজন পড়ে, আর ব্লাড পাওয়া যায় না। সেই সময় অনেকে মারাও যায়, অনেকে অসুস্থ হয়ে পড়ে। এই সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের এই উদ্যোগ নিয়েছি, যাতে আমরা শিউরি, আমাদের কাছে বড় হসপিটাল হচ্ছে শিউরি, সেখানে আমরা সার্বিশে ব্লাড দিতে পারি। এবং আমরা সাথে সাথে দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে যে প্রোগ্রাম করলাম, আর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে বললাম যে আপনারা এই ধরনের প্রোগ্রাম করুন, আর দুবরাজপুর শহরে এই ধরনের প্রোগ্রাম করলে আমরা জেলায় অন্তত ব্লাডের যে অপ্রতুলতা তা থাকবে না, আর ব্লাড কিন্তু সাফিসিয়েন্ট হয়ে যাবে। এবং এই মুহূর্তে বিভিন্ন সংস্থা কিন্তু এই ব্লাড ডোনেশন ক্যাম্প করছে, এবং আমরা তার একটা পথিকৃত হলাম দুবরাজপুর পৌরসভা।